ওয়েলকাম ফ্রেন্ডস, টুডে আই উইল আজকে আমরা কি পড়বো? আজকে আমরা সি প্লাস প্লাস এর কনস্ট্রাক্টরটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, কনস্ট্রাক্টর। আচ্ছা, হোয়াট ইজ কনস্ট্রাক্টর? সি প্লাস প্লাসে মানে সি প্লাস প্লাসে আমাদের কিছু ফাংশনস আছে, তার মধ্যে আমাদের কনস্ট্রাক্টরটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ফাংশন। আচ্ছা, আমি আগে লিখে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন হুজ নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম। তো ইট ইজ দ্য ফাংশন ইট হ্যাজ নট এনি রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড। ঠিক আছে, জেনারেলি ইট ইজ ইউজড টু ইনিশিয়ালাইজ initialize the data member of a class. ঠিক আছে, আর কি এ কনস্ট্রাক্টর তাহলে কি হলো হলো ইট গেটস ইনভোকড অটোমেটিক্যালি হোয়েনএভার we create any object of a particular class. ঠিক আছে, তাহলে আমরা কি দেখব? এ কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন হুজ স্পেশাল টাইপ অফ ফাংশন হুজ নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম। তার মানে কি, কনস্ট্রাক্টর ফাংশন নেমটা মানে কোন একটা ক্লাসের মধ্যে যদি থাকে তাহলে ক্লাস নেম এন্ড কনস্ট্রাক্টর নেম সেম হবে, শুড বি সেম। দো ইট ইজ এ ফাংশন ইট হ্যাজ নট এনি রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড। কনস্ট্রাক্টরের মধ্যে কোনো রিটার্ন টাইপ থাকবে না এবং নট ইভেন ভয়েড মানে ভয়েড পর্যন্ত থাকবে না। জেনারেলি ইট ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ দ্য ডেটা মেম্বার অফ এ ক্লাস। জেনারেলি কনস্ট্রাক্টর কি করে, কনস্ট্রাক্টর দিয়ে আমরা কোনোটা ক্লাসের ডেটা মেম্বারগুলোকে ইনিশিয়ালাইজ করি। ইট গেটস ইনভোক অটোমেটিক্যালি হোয়েনএভার উই ক্রিয়েট এনি অবজেক্ট অফ এ পার্টিকুলার ক্লাস। তার মানে কি, এটা কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, কিন্তু কনস্ট্রাক্টর মানে কোনো একটা ক্লাসে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, আমাকে ডট অপারেটর দিয়ে কনস্ট্রাক্টরকে কল করতে হয় না। ঠিক আছে, তাহলে এটা তোমরা নোট করে নিতে পারো, আমি এটা মুছে দেবো, তোমরা এটা নোট করে নাও। ঠিক আছে, তো জেনারেলি আমরা এবার কি দেখব, আমরা এবার দেখব কনস্ট্রাক্টরে কতগুলো কনস্ট্রাক্টর কত ধরনের হয়, টাইপস অফ কনস্ট্রাক্টর। ঠিক আছে, তারপরে আমি এগুলো আবার কোডের মাধ্যমে বোঝাবো, আগে এটা তোমরা দেখে নাও। ঠিক আছে, চলো এটা আমরা এবার মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাক্টর, ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে কনস্ট্রাক্টর আমরা জানি সি প্লাস প্লাসে কনস্ট্রাক্টর জেনারেলি তোমার তিন ধরনের হয়। একটা কি, একটা হচ্ছে তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে, দু নম্বর কি, দু নম্বর হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, ঠিক আছে, তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে কপি কনস্ট্রাক্টর। ঠিক আছে, হলো তিন ধরনের কনস্ট্রাক্টর আমরা সি প্লাস প্লাসে ইউজ করতে পারি। ঠিক আছে, এবার আমরা কি করব,
এটা তোমরা নোট করে নিতে পারো। এবার আমরা কনস্ট্রাক্টরের কি কি প্রপার্টি হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? এটা তোমরা নোট করে নিতে পারো, হ্যাঁ, কনস্ট্রাক্টরের কি কি প্রপার্টি হয় এরপরে আমরা দেখব, ঠিক আছে? চলো এটা আমরা মুছে দিই এবার। আচ্ছা, এবার আমরা কি দেখব, কনস্ট্রাক্টরের প্রপার্টি, হ্যাঁ, প্রপার্টিজ অফ কনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে কনস্ট্রাক্টর প্রপার্টি আমাদের কি, আমি আগে ডেফিনেশনে লিখেছিলাম, কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন, তাহলে ইট ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন। ঠিক আছে, কনস্ট্রাক্টর স্পেশাল টাইপ অফ ফাংশন। দু নম্বর কি লিখবো, আমি ডেফিনেশন থেকেই বলছি, কনস্ট্রাক্টর নেম নেম অ্যান্ড ক্লাস নেম শুড বি সেম। তার মানে কি, কনস্ট্রাক্টর নেম এবং ক্লাস নেম শুড বি সেম, সবসময় সেম হবে, ঠিক আছে? তিন নম্বর কি, ইট ডু নট হ্যাভ এনি রিটার্ন টাইপ, নট ইভেন ওয়েট, এটা আমরা ডেফিনেশনই দেখেছিলাম, ঠিক আছে? তাহলে কোনো রিটার্ন টাইপ থাকবে না, এমনকি ভয়েড পর্যন্ত থাকছে না, ঠিক আছে? চার নম্বর কি, চার নম্বর ইট গেটস ইনভোকড অটোমেটিক্যালি। তার মানে কি, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়, কনস্ট্রাক্টরকে কল করতে কোনো অবজেক্ট দিয়ে, ডট অপারেটর দিয়ে আমরা কল করতে হয় না, ডিরেক্টলি এটা অবজেক্ট আমরা যখন ক্রিয়েট করি তখন কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়, ঠিক আছে? কম্পাইলার অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরকে কল করে নেয়, ঠিক আছে? তাহলে কনস্ট্রাক্টর কি আছে, কনস্ট্রাক্টর শুড বি ডিক্লেয়ার ইন এ পাবলিক ব্লক অফ এ পার্টিকুলার ক্লাস, ঠিক আছে? কনস্ট্রাক্টরকে আমরা কি করব, কনস্ট্রাক্টর সবসময় পাবলিক ব্লকে আমরা ডিফাইন করব, সবসময় পাবলিক ব্লকে আমরা, পাবলিক ব্লকে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করব, ঠিক আছে? ইট গেটস, এটা বলে দিলাম, ছ নম্বর, ঠিক আছে? ছ নম্বর কি, কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর ক্যান নট বি ইনহেরিটেড, ঠিক আছে? কনস্ট্রাক্টর ক্যান নট বি ইনহেরিটেড, কনস্ট্রাক্টরকে ইনহেরিট করা যায় না। আচ্ছা, এই ইনহেরিটেড এই ব্যাপারটা আমরা পরের ভিডিওতে, আমরা ইনহেরিটেন্স চ্যাপ্টারে আমরা এই ব্যাপারটা বুঝবো, কনস্ট্রাক্টরের এটা বুঝবো এখানে, ঠিক আছে? এটা তোমরা, এগুলো তোমরা নোট করে নিতে পারো, হ্যাঁ। তাহলে আমি আবার বলে দিচ্ছি, ইট ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন, কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল টাইপ অফ ফাংশন, কনস্ট্রাক্টর নেম অ্যান্ড ক্লাস নেম শুড বি সেম, কনস্ট্রাক্টর নেম এবং ক্লাসের নাম সবসময় সেম হবে, কনস্ট্রাক্টর সবসময় ক্লাসের মধ্যে ডিফাইন করতে হয়, ইট ডু নট হ্যাভ এনি রিটার্ন টাইপ, নট ইভেন ভয়েড, এটার কোনো রিটার্ন টাইপ থাকে না, এমনকি ভয়েড পর্যন্ত থাকে না, ইট গেটস ইনভোকড অটোমেটিক্যালি, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়, অবজেক্ট অবজেক্ট ডট অপারেটর দিয়ে আমাদের কনস্ট্রাক্টরকে এক্সটার্নালি কল করতে হয় না, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি ইমপ্লিসিটলি কল হয়ে যায়, কনস্ট্রাক্টর শুড বি ডিক্লেয়ার্ড ইন এ পাবলিক ব্লক অফ এ পার্টিকুলার ক্লাস, কোনটা ক্লাসে সবসময় কনস্ট্রাক্টর পাবলিক ব্লকের মধ্যে ডিফাইন করতে হয়, কনস্ট্রাক্টর ক্যান নট বি ইনহেরিটেড, কনস্ট্রাক্টরকে আমরা ইনহেরিট করতে পারি না, এই ইনহেরিট ব্যাপারটা আমরা পরের ভিডিওতে ইনহেরিটেন্স চ্যাপ্টারে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এটা এগুলো এবার আমি মুছে দেবো, হ্যাঁ, কারণ এবার এবার আমি তোমাদের কোডের মাধ্যমে কনস্ট্রাক্টর কী করে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, লিখে নেবে তো লিখে নাও, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার কনস্ট্রাক্টরকে আমরা মানে কি করে লিখতে হয় কোডিংয়ের মাধ্যমে, সি প্লাস প্লাস কোডিংয়ের মাধ্যমে আমরা কনস্ট্রাক্টরটাকে ভালো করে প্র্যাকটিক্যালি বুঝবো, ঠিক আছে? আচ্ছা, আমি কম্পাইলারে যখন কোনো একটা মানে সি প্লাস প্লাস কোডিং যখন রান করি তখন আমাদের হেডার ফাইল ইনক্লুড করতে হয়, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড
আইও এসটি স্ট্রিম ডট এইচ, এগুলো সব হেডার ফাইল। এই হেডার ফাইলগুলোর মধ্যে কিছু বিল্টিং ফাংশন আছে, সেই বিল্টিং ফাংশনগুলো তোমার প্রোগ্রামের মধ্যে অটোমেটিক্যালি অ্যাটাচ করার জন্য আমরা এই হেডার ফাইলগুলো ইউজ করতে হয়, নাহলে আমাদের প্রোগ্রাম রান করবে না। ঠিক আছে, মানে কিছু আমরা পরে পরে কিছু মেথড আমরা ডিফাইন করব, যেমন সি আউট সি ইন, এই মেথডটা আইও স্ট্রিম ডট এইচ এ ডিফাইন করা আছে। আমরা যদি এটা ইউজ না করি তাহলে ওই যে সি আউট সি ইন এগুলো রান করবে না। ঠিক আছে, তাহলে আমরা কোড লিখি চলো। তাহলে কোড কি, আমরা একটা ক্লাস ডিফাইন করি, লেটস ক্লাস টেস্ট। ঠিক আছে, আমরা একটা ক্লাস নিলাম টেস্ট বলে। টেস্ট ক্লাসে আমরা দুটো মেম্বার রাখি, একটা হচ্ছে কি টাইপের মেম্বার রাখবো, ইন্টিজার টাইপের, একটা এ আর একটা বি রাখলাম। ঠিক আছে, একটা কথা বলে রাখি, একটা কোনোটা ক্লাসের মধ্যে যদি কোনো আমরা কিছু মানে বাই ডিফল্ট আমরা যদি কিছু মানে ডিফাইন করি তাহলে সেটা বাই ডিফল্ট হয় কি প্রাইভেট, প্রাইভেট ব্লকের আন্ডারে। ঠিক আছে, তাহলে এ আর বি এই দুটো কি প্রাইভেট ব্লকের আন্ডারে আছে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা কনস্ট্রাক্টরটাকে ডিফাইন করব। ঠিক আছে, তাহলে আমি ওখানে পড়ালাম আগেই, কনস্ট্রাক্টর তিন ধরনের হয়, ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর কপি কনস্ট্রাক্টর। ঠিক আছে, এরপরে আমি এখানে বলছি দেখো, পাবলিক লিখতে হবে, পাবলিক ব্লকের মধ্যে আমরা কনস্ট্রাক্টরগুলোকে ডিফাইন করব। তাহলে কনস্ট্রাক্টরটাকে ডিফাইন করি, আমি বলেছিলাম কনস্ট্রাক্টর নেম ক্লাস নেম শুড বি সেম। হ্যাঁ, কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপও থাকবে না, তাই সেরকমভাবে আমি লিখছি টেস্ট। ঠিক আছে, এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আমি আগে বলেছিলাম ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর কি, যদি কোনো কনস্ট্রাক্টরের মধ্যে, এগুলো হচ্ছে প্যারান্থিসিস, এই কনস্ট্রাক্টরের মধ্যে যদি কোনো আর্গুমেন্ট না থাকে তাহলে আমরা ওটাকে কি বলবো, ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, আর এটা কি কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজটা আমরা ডিফাইন করি। প্যারামিটারাইজ কী করে ডিফাইন করতে হয়, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে প্যারান্থিসিসের মধ্যে আমাদের কিছু আর্গুমেন্ট পাস করতে হয়, আর্গুমেন্ট পাস করে আমরা এই ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, হলো, এরপরে আমরা কি করব, তাহলে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফাইন হলো, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডিফাইন হলো। ডিফল্ট কনস্ট্রাক্টর চিনবো কি করে, ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে কোনো আর্গুমেন্ট থাকে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরপরে কি আসছে, এরপরে আসছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে কি হচ্ছে ফান্ডা কি, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর একটাই ফান্ডা, কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে প্যারামিটার ইউজ করতে হয়। তাহলে আমরা চিনতে পারলাম ডিফল্ট কনস্ট্রাক্টর কি আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি, এই আর্গুমেন্টের রেসপেক্টে ডিফাইন করা হয়। ঠিক আছে, এবং আরেকটা কনস্ট্রাক্টর আছে, সেটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। তাহলে কপি কনস্ট্রাক্টরটা আমরা ডিফাইন করি, তাহলে কপি কনস্ট্রাক্টরটা কীভাবে ডিফাইন করব, কপি কনস্ট্রাক্টরের সিনট্যাক্স হচ্ছে এটা, প্রথমে ক্লাস নেম, তারপরে এগেন ক্লাস নেম, দেন রেফারেন্স অ্যাম্পারস্যান্ড, দেন একটা অবজেক্ট। আচ্ছা, কপি কনস্ট্রাক্টর আমরা কেন ইউজ করি, কপি কনস্ট্রাক্টর আমরা এই কারণে ইউজ করি, কোনো একটা এক্সিস্টিং যদি কোনো অবজেক্ট থাকে, সেই এক্সিস্টিং অবজেক্টের যদি ভ্যালু কোনো নতুন অবজেক্টের মধ্যে যদি আমরা কপি করতে চাই তাহলে আমরা কপি কনস্ট্রাক্টর ইউজ করি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে কপি কনস্ট্রাক্টর ডিফাইন করি। তাহলে কি হচ্ছে, ওবি ডট এ ইকুয়াল টু এ, ওবি ডট বি ইকুয়াল টু বি, কপি কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু চলে এলো। হলো, এরপর আমরা একটা মেম্বার ফাংশন রাখবো, যেটা শুধু কাজ কি হবে, ডিসপ্লে করা, মানে এই ভ্যালুগুলো যে আমরা নিয়েছি এই ভ্যালুগুলোকে ডিসপ্লে করা, সেটার কাজ ডিসপ্লে। ঠিক আছে, তাহলে ডিসপ্লে কি, সি আউট এ, সি আউট বলো, ডিসপ্লে কি করবে, ডিসপ্লে ফাংশন এ কে এবং বি কে মানে ডিসপ্লে করার জন্য, মানে কনসোল আউটপুটে আসার জন্য আমরা এই ফাংশনটাকে ডিফাইন করলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা ক্লাসটাকে শেষ করে দেবো, ক্লাসটাকে টার্মিনেট করবো। তা টার্মিনেট করতে গেলে ক্লাসের সিনট্যাক্স হচ্ছে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেমিকোলন দিই। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা ভয়েড মেন মানে মেন ফাংশনকে আমরা ডিফাইন করব। ঠিক আছে, তাহলে মেন ফাংশনটা আমরা ডিফাইন করি, মেন ফাংশনটা এখানে ডিফাইন হবে, এখানে ডিফাইন করি ভয়েড মেন।
তাহলে মেইন ফাংশনের মধ্যে আমরা কি করব, এই ক্লাসের আমরা অবজেক্ট বানাবো। তাহলে অবজেক্ট বানাতে গেলে সিনট্যাক্স কি, প্রথমে ক্লাস নেম, দেন অবজেক্ট নেম। আচ্ছা আমরা এখানে এবার অবজেক্টের মাধ্যমে যেহেতু ফাংশনগুলোকে কল করব, তাই আমরা এখানে এবার সেগুলো লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে কোনো আর্গুমেন্ট পাস করিনি, তাহলে এইটার জন্য ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা ওবি ওয়ান দেবো, ওবি ওয়ান একটা নতুন অবজেক্ট দিলাম, এই অবজেক্টের মধ্যে 2,3 পাস করলাম। তাহলে কি হবে, এই 2,3 এর জন্য এই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা কল হবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, ওবি থ্রি করবো। ওবি থ্রি কি কি, কপি কনস্ট্রাক্টর কি করবে, ওবি থ্রি এর মধ্যে ওবি ওয়ান এর যে ডেটাগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ কপি হবে, ঠিক আছে। তাহলে আমরা ওবি ওয়ানটাকে কল করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি, ক্লাস নেম প্রথমে একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, তারপর একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, দেন হচ্ছে কপি কনস্ট্রাক্টর, ঠিক আছে। তাহলে এবার আমরা ডিসপ্লে করি, তাহলে ডিসপ্লে করে দিলে ওবি ডট ডিসপ্লে হবে, ওবি ওয়ান ডট ডিসপ্লে হবে, ওবি টু ডট ডিসপ্লে হবে, ঠিক আছে হলো। আচ্ছা এবার একটা ব্যাপার, তাহলে ওবি 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 ডট ডিসপ্লে যখন কল হবে, তখন যেহেতু ওবির মধ্যে কোনো কোনো ডেটা কিছু ডিফাইন নেই, তাহলে আমাদের কি হবে, যেহেতু ডিফাইন নেই তাহলে আউটপুট আমাদের কি আসবে, আউটপুটটা এখানে লিখে নিই। আউটপুট কেমন আসবে মেশিনে যখন আমরা কম্পাইলার রান করব, আচ্ছা এগুলো আমি প্র্যাকটিক্যালি করেও দেখাবো, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি করার জন্য কি করতে হবে, এর পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এগুলো এটাকে এবার কনসোলে আউটপুট কি আসবে, প্রথমে একটা কিছু গার্বেজ ভ্যালু এলো, এ গার্বেজ ভ্যালু, কি আসবে বি একটা গার্বেজ ভ্যালু আসবে, ঠিক আছে। এরপরে আবার ওবি ওয়ানটাকে কল করেছি, তাহলে ওবি ওয়ানের জন্য এখানে কি হবে, ওবি ওয়ানের জন্য এখানে আসবে কি, ওবি ওয়ানের জন্য এখানে আসবে তোমার এটা কি আছে, ওবি ওয়ানে, ওবি ওয়ানে এখান থেকে আমরা 2 আর 3 পাঠিয়েছি, তাহলে এখানে 2 আসবে, হ্যাঁ। আর বি এর জন্য এখানে 3 আসবে, 3 আসবে, ঠিক আছে। আবার কি করেছি, আমরা কপি কনস্ট্রাক্টরটাকে কল করেছি, তাহলে কপি কনস্ট্রাক্টরটাকে কল করার জন্য তাহলে এখানে কল করে এখানে ভ্যালুটা প্রিন্ট হবে। এবার এই সি আউট ফাংশনটা যেহেতু আমরা এই ডিসপ্লে ফাংশনটাকে এই অবজেক্টটা দিয়ে ডট অপারেটর দিয়ে আমরা কল করেছি এই ফাংশনটাকে, তাহলে কপি কনস্ট্রাক্ট সবগুলোর জন্যই কল করেছি। তো এবার কপি কনস্ট্রাক্টরটা প্রিন্ট হবে, কি হবে, এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে একই হলো, মানে ওবি ওয়ানের মধ্যে যে প্রপার্টিগুলো ছিল সেই প্রপার্টিগুলো অ্যাজ ইট ইজ কপি হলো ওবি থ্রিতে, ঠিক আছে। তাহলে এবার এটা এটাই আউটপুট হলো, যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টরে কোনো ভ্যালু আমরা প্রোভাইড করতে পারি না, তার জন্য এটা গার্বেজ ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে এবার হয়ে গেছে কনস্ট্রাক্টর, তাহলে ঠিক আছে। এরপরে আমরা নেক্সট নেক্সট ভিডিওতে আমরা আবার